ফ্রেন্ডস, আধার কার্ড নাম্বার অনলাইন আপডেট করতে হবে, ঠিক? আমরা ভোটার কার্ড নাম্বার যেমনভাবে আমরা আপডেট করে নিয়েছি ভোটার কার্ড, তেমনই আধার আপডেট করতে হবে। নিজের মোবাইল থেকে এটা করা যায়, কটা সহজ স্টেপ আছে আমি দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারটা খুলবেন, নতুন পেজ নেবেন, নেওয়ার পরে এখানে লিখতে হবে uidai.government.in। সব থেকে সুবিধা হবে, আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই সাইডের লিঙ্ক দিয়ে দেব, জাস্ট সেটা ডবল ক্লিক করে বা কপি করে ক্রোম ব্রাউজার দিয়ে খুলতে পারেন। দেখুন, এই পেজ খুলে গেলে আধার ভেরিফাই আধার লেখা আছে। প্রথমে যেটা করতে হবে ফ্রেন্ড, এখানে দেখুন, প্রথমে এখানে আমাদের 12 ডিজিটের 4444 করে 12 ডিজিট যে নাম্বার আছে আধারের, ওটা বসাতে হবে এখানে। তারপরে যেটা করতে হবে ফ্রেন্ড, ক্যাপচা আছে, ক্যাপচাটা বড় হাতে ছোটো হাতে এবং ডিজিট যেগুলো আছে সঠিকভাবে বসিয়ে জাস্ট এই প্রসিড টু ভেরিফাই করতে হবে। আমি এইগুলো সেরে আমারটা অনলাইন দেখিয়ে দিচ্ছি সাকসেসফুল কীভাবে হয়। ফ্রেন্ডস, আমি যথারীতি আমার 12 ডিজিট আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার ঠিক যেখানে যেটা লেখা আছে, যেমন ছোট হাতের FGQ37 3 এবং 7 আছে, করার পরে প্রসিড টু ভেরিফাইতে আমি ক্লিক করলাম। করার পরেই দেখুন দিয়ে দিয়েছে যে এখানে যে আধার নাম্বার আমার যেটা, সেটা এসে গেছে, দেখাচ্ছে যে জাস্ট এটা আছে, গ্রিন টিক আছে, এবং আমার বয়স 30 থেকে 40 মধ্যে বলছে, জেন্ডার মেল বলছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। ঠিক এইভাবে আমরা সেরে নিতে পারবো। আর ফ্যামিলি অন্যদেরটাও যদি মনে করি আমরা করব, তাহলে এই ভেরিফাই অ্যানাদার আধার এখানে টাচ করে আমরা অন্যেরটাও, ফ্যামিলির অন্য মেম্বারটাও সেরে দিতে পারবো। তো ফ্রেন্ডস, এইভাবেই আমরা নিজেদের মোবাইল দিয়ে আমাদের আধার নাম্বারটা ভেরিফাই করে নিতে পারি। তো অবশ্যই একটাই কথা বলবো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন।